আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই ও বোনেরা, আপনি আমি আমরা সকলেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। কোনো মানুষই চায় না যে তার কোনো ক্ষতি হোক, তার কোনো সমস্যা হোক, সে কোনো খারাপের মধ্যে পড়ুক। আমরা সকলেই চাই আমাদের জীবনে কল্যাণ নেমে আসুক। তো প্রিয় বন্ধুগণ, দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দেওয়ার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছু, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, কোনো কিছুই মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে শান্তি দিতে পারে না। তো বন্ধুগণ, আমরা যদি কল্যাণ পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কল্যাণ পাওয়ার জন্য দোয়া করতে হবে। তো কিভাবে দোয়া করতে হবে সেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো প্রিয় বন্ধুগণ, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইতে হবে সেটা স্বয়ং রব্বুল আলামিন নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বন্ধুগণ, পবিত্র কোরআনে এমন একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে আপনার আমার জীবনে কল্যাণ নেমে আসবে, শুধুমাত্র দুনিয়ায় না, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নেমে আসবে। তো বন্ধুগণ, দোয়াটি উল্লেখ হয়েছে সূরা বাকারার 201 নম্বর আয়াতে। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউন ওয়া ফিল আখিরাতি হাসানাতাউন ওয়া কিনা আযাবান্নার। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি আমাদের অনেকেরই কিন্তু জানা আছে, যাদের জানা নেই তাদের জন্য আমি বাংলা উচ্চারণ সহ লিখে দেব, আপনারা দোয়াটি দেখে দেখে মুখস্থ করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউন ওয়া ফিল আখিরাতি হাসানাতাউন ওয়া কিনা আযাবান্নার। প্রিয় বন্ধুগণ, দোয়াটি পড়ার সময় অবশ্যই সহি শুদ্ধভাবে পড়তে হবে। আপনারা যেভাবে তেলাওয়াত করেন, আপনারা আমার তেলাওয়াতের সঙ্গে মিলিয়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটির বাংলা অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটির উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর নিয়মিত আপনি যদি আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।